ত্রিপুরা নামের উৎপত্তি সম্পর্কে নানা অভিমত আমরা দেখি। প্রথমত তৈপাড়া থেকে ত্রিপুরা নামে উৎপত্তি বলে অনেকে মনে করে থাকেন। তৈ ককবরক শব্দ, যার বাংলা অর্থ হয় পানি, আর পাড়া শব্দের অর্থ হল মোহনা, মানে নদীর সঙ্গমস্থল মোহনা থেকে মোহনা তীরবাসী জনগোষ্ঠী বলে ত্রিপুরা নামকরণ হয়েছিল বলে ত্রিপুরারা মনে করে থাকে। অপরদিকে আজমাগলা সূত্রে জানা যায় যে মহারাজ ত্রিপুর ছিলেন একজন মহা প্রতাপশালী রাজা। তিনি প্রতিষ্ঠা নগর থেকে ধাবিত হয়ে উত্তর দিকে ধাবিত হয়ে কিরাট ভূমি অধিকার করেছিলেন এবং নিজ নাম অনুসারে বিজিত রাজ্যের নামকরণ করেছিলেন ত্রিপুরা, এবং তার অনুসারীদেরকে তিনি নামকরণ করার প্রয়াস পেয়েছিলেন ত্রিপুরা নাম। 184 জন ত্রিপুরা রাজন্যবর্গ দেশ শাসন করেছেন বলে আমরা ইতিহাসে উল্লেখ পাই। মহারাজ ত্রিলোচন ছিলেন ত্রিপুরা জাতির আদিপিতা। ঐতিহাসিকরা মনে করেন যে মহারাজ ত্রিলোচন দাপরের কুরুক্ষেত্র যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং মহারাজ যুধিষ্ঠিরের পক্ষ অবলম্বন করে তিনি যুদ্ধ করেছিলেন। সেই কুরুক্ষেত্র যুদ্ধে বীরত্ব দেখিয়েছিলেন বলেই ধর্মরাজ যুধিষ্ঠির তাকে অন্তত নিদর্শনস্বরূপ একটি সোনার সিংহাসন দান করেছে এবং সেই সিংহাসনে বসে মহারাজ ত্রিলোচন থেকে 1949 সালের 17 সেপ্টেম্বর পর্যন্ত ত্রিপুরা রাজনগররা খ্যাতি এবং প্রজা পালন করে গেছেন বলে আমরা